আজ বেরোতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে হলো 6:48। আমি যাচ্ছি আগ্রা, হোটেল এখনো ঠিক করিনি কোন হোটেলে যাব। দেখা রাস্তায় কোনো জায়গায় যখন টিফিন খেতে, ব্রেকফাস্ট করতে বা লাঞ্চের জন্য দাঁড়াবো, সেই সময় ও থেকে কোনো হোটেল খুঁজে বুক করে নেব। তো চলো, আশা করি আজ রাইড এক্সাইটিং হবে। মেক করে আছে, এটা একটা চিন্তার। আগের বারের তুলনায় এবারে যেটা ডিফারেন্স, সেটা হলো এবারে আমি গোপ্রোতে সাউন্ড অ্যাডাপ্টার অ্যাড করেছি। আশা করছি যে আমার সমস্ত কথা খুব ভালোভাবে রেকর্ডিং হচ্ছে। এই মুহূর্তে আমার যেটা ভয় লাগছে, বেনারসের হোটেল ছেড়ে বেরিয়ে কিছু ফেলে আসেনি, তো এই ভয়টা এখন থাকে মনের মধ্যে। আস্তে আস্তে এই ফিলিংসটা কেটে যাচ্ছে। হোটেলে পরে আমি শেয়ার করবো দেখতে পাবে। এই হোটেলে একটা বড় চৌকাচ্ছর মতো ছিল, যেখানে খুব ফোর্সে জল পড়ছিল, সেখান থেকে জল নিয়ে নিয়ে গাড়িটাকে সকালবেলা ধুয়েছি, তাই একটু আজকে বেরোতে দেরি হয়ে গেল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এখনও যে রোডে আমি বাইক চালাচ্ছি, যেটা আমার বাড়ি থেকে প্রায় 700 কিলোমিটারেরও বেশি দূরে এখন পর্যন্ত, সেই 700 কিলোমিটার পুরো জিটি রোড ধরে যার গুরুত্ব এতটা আমি রাইড করছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আগের বারে এই গেটটা ক্রস করে চা খেয়েছিলাম। হ্যাঁ, একদম এটাই সেই জায়গা। খুব ভালো লাগে দেখে, এই বাদিকে চায়ের দোকানটায় চা খেয়েছিলাম, কিন্তু আজকে দাঁড়াবো না। প্রয়াগরাজ সামনে, গোপীগঞ্জ বাদিকে। যদি এই বোর্ডগুলো না থাকে খুব অসুবিধা হয় সত্যি, রাইডারদের জন্য তো বিশেষ করে খুব অসুবিধা হয়। কানপুর এখনো 275 কিলোমিটার দূরে, আগ্রা 550 কিলোমিটার। রাস্তা একদম মাখন, জিপিএস দেখাচ্ছে আর 5.4 কিলোমিটার পর স্লাইট রাইট নিতে হবে ন্যাশনাল হাইওয়ে 19 কে মেনটেন করার জন্য। ইন্ডিয়া থেকে একটা রাস্তা ডিভাইড হয়েছিল আগের বার, এই জায়গাটার নাম হান্ডিয়া। একটা সুন্দর পদ্ম পুকুর ছিল হান্ডিয়া স্টার্ট হওয়ার শুরুতে, এত সুন্দর ছিল, পুরো পুকুরটা পুরো পদ্ম ফুলে ভর্তি হয়ে রয়েছে। কানপুর 251 কিলোমিটার, প্রয়াগরাজ 40, সঙ্গম 38। ফতেপুর 162 কিলোমিটার, কানপুর 241 কিলোমিটার। পেট্রোল পাম্পে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইউপির এই ক্ষেতটাকে মিস করছিলাম, সবুজ হয়ে আছে চারিপাশ। হান্ডিয়ার পর থেকে আবার সেই অনুভবটা পাচ্ছি যেটা 2019-এ পেয়েছিলাম, রিলিভিং দ্য ইমোশন। সামনে পেট্রোল পাম্পের একটা সাইন দেখতে পাচ্ছি, তেলটা ভরে নিতে পারলে শান্তি। ওখান দিয়ে ঢুকতে হতো,
সমাজে যা ব্লান্ডার করি না আমি, ফুল ট্যাঙ্কার না হয় ব্যাস ছোড় দো ছোড় দো। আগের বার এই করে গ্লাভসটা হারিয়েছিলাম, কোথায় কখন ফুলে ফেলে দিয়েছি, ডান হাতে গ্লাভসটা ফেলে দিয়েছি, কি অবস্থা। দেখ পয়সাটা দিয়ে আসো, ওকে এলাহাবাদ। ১০৫০ টাকা তেল ভরলাম এলাহাবাদে, এটা লিখে রাখতে হবে নাহলে পেট্রোল খরচাগুলো না খেয়াল থাকে না। ঠিক এইখানটাতে দাঁড়িয়ে আগের বার একটা ছবি তুলেছিলাম, তেলের কাঁটা শো করছে না কেন, এন্ডেই পড়ে রয়েছে, কি ব্যাপার, ভয় লাগে সবই বাবা। এবার তেলের কাঁটা ফুল শো করছে, টেনশন হয় না, লং রাইডে বাইক কেমন আচরণ করবে এটা নিয়ে টেনশন থাকে একটা। সে কি এরা চায় কি, যাবার একটু জায়গা দে, একটু জায়গা দে, একটু দিলেই আমি চলে যাব, বেশি ডিমান্ড নেই আমার, দে বাবা দে একটু দে। হ্যাঁ কানপুর 210, একটা পার্ক খেয়ে নিয়েছি, শ্রেয়াই কাজটা ভালো করেছে, বেশ কিছু পার্ক দিয়ে গেছে, অনেক বিস্কুট কিনে দিয়েছে, ওই বিস্কুটগুলো না কিনে দিয়ে যদি পার্ক কিনে দিতিস রে ভালো হতো। রঞ্জন আবার আমন্ড দিয়েছে, সল্টেড কাজু দিয়েছে, ভালো ভালো সব খাবো। মতিদার ছেলে দিয়েছে আমন্ড, খাবার দাবারের কোনো প্রবলেম নেই, তা আবার বাইরে বেরিয়ে রাইড করতে বেরিয়ে খিদেও তেমন পায় না। জানি না এটা গঙ্গা কিনা, ও ভাইয়া ভাইয়া স্ট্যান্ড স্ট্যান্ড গিদা স্ট্যান্ড স্ট্যান্ড, মা ফোন করছে, কোনো প্রবলেম নেই আমি এলাহাবাদ ক্রস করছি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মায়ের সাথে ভিডিও কলে কথা বলে একটু শান্তি হলো। ও বাবা বাড়ি থেকে ওদেরকে ফেলে এত দূর আসা, একটা চাপ, দাঁড়িয়ে পড়া ছাড়া কোনো পথ ছিল না, একটা বাম পার করবি কর, পাহাড় করতে বলেছে নাকি, ও কিরম ধরনের বাম পার ভাই, অলরেডি 204 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তো এবার খাওয়া যেতেই পারে, কারণ একটু রেস্টের প্রয়োজন আছে বাইকের ইঞ্জিনেরও আর আমার পা তোমরেরও। তো অফ রোডিং এর এক্সপিরিয়েন্সও দিয়ে দিল, দেখি কি পাওয়া যায়। ভাইয়া রুটি মিলেগা, রুটি মিলেগা, ঠিক পনির আলু রুটি, এখানে লাঞ্চ প্লাস ব্রেকফাস্টটা করে নিলাম, বিশাল জ্যাম। ইসকো পুছনা হ্যায় কানপুর কিতনা দূর হ্যায়,
भैया कानपुर 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 हाँ आगे दो। अच्छा ठीक है, थैंक यू। इम्पोर्टेंट विषय একটা যে গাড়ির পিছনের চাকা ব্রেকটা কম হচ্ছে, বেশ সিগনিফিকেন্টলি কম হচ্ছে। এটা হতে পারে যে ব্রেকে পা দিয়ে দিয়ে পিস্টনটা গরম হয়ে গেছে, তার জন্য হচ্ছে। বাজে হলো 1:19, দুপুর 1:19। লে যে যা রে হুম আজ আগ্রা যাকে রুক যায়েঙ্গে আজ আগ্রা যাকে রুক যায়েঙ্গে हाँ कल चंडीगढ़, उसके बाद मनाली। वो बोलते चाहिए जे हमें आगरा की कोरे पहुँचाबो, हम तो अनेक देरी, तो हमें बोला हम रात हो जावे पहुँचते पहुँचते। भलो लगे ये छोटे छोटे एप्रिसिएशन गुलो को खूब भल लगे। আগের বার এইখানটা দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, আরে বা বা, এখানেই কোথাও। তারপরে ওয়েস্ট পাউসটা ফেলে দিয়েছিলাম। আমার পরবর্তী গন্তব্য ইটাবা। ইটাবা এখনো 44 কিলোমিটার বাকি। যখন আসবে তখন একটা ফ্লাইওভার যাবে উপর দিয়ে, ওইটা দেখে আমি চিনতে পারবো এটা ইটাবা। জিপিএস বন্ধই করে দিয়েছি বলতে গেলে, আমার খেয়াল আছে। ওর ঠিক আগে থাকতে আমাকে বাঁদিকে বেঁকে যেতে হবে। ইটাবা শহরটাকে ক্রস করে যাচ্ছি। কি সুন্দর করে রেখেছে, আগের বারে এই ফ্লাইওভারটা ছিল না, আর আমাকে এই বাঁদিকে বেঁকতে হতো সামনে গিয়ে। এক্সপ্রেস ওয়ে জানা, এক্সপ্রেস ওয়ে কিতনা টিকিট হ্যা ভাইয়া? আগ্রা 80 রুপে। ও 80 রুপিয়া তো মেরে পাশে, মানে সোচা জাদা হোক ইসিল। হ্যাঁ হ্যাঁ মুঝে পাতা হ্যাঁ, मैं पहले जा चुका हूँ एक बार। हाँ 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 ठीक है ठीक है। ओह माय गॉड, ब्यूटीफुल। ফুল লাগছে এই নিয়ে, 3 বার এই রাস্তায় চালাচ্ছি, আলাদাই একটা অনুভূতি। ঘটনা ঘটেছে মনে হচ্ছে একটা। ইয়ে বাবা, ইয়ে বাবা, এ ভেঙে ঢুকে গেছে তো। ইয়ে বাবা, মেনে সোচা ইয়ে লাইট ভেহিকল হ্যাঁ, ইসিলিয়ে মেনে ওহা ঘুস গিয়া। আচ্ছা 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 আচ্ছা
প্রায় আগ্রা পৌঁছে গেছি। ভাবছি 2019 যেখানে ছিলাম ওই পিএস ভিলাতেই থেকে যাব। আবার দেখা হচ্ছে আগামীকাল।